একদিন শিয়াল নদীতে স্নান করতে যায়, কিন্তু নদীর পাশেই ছিল খোকোজ দল। খোকোজটা শিয়ালকে দেখে খাওয়ার জন্য তাদের সামনে আসে। খোকোজের মতলব বুঝতে পেরে শিয়াল দৌড়াতে থাকে, পিছনে খোকোজ দলও দৌড়াতে থাকে। তারপর শিয়াল এক গুহার পিছনে লুকিয়ে যায়, আর খোকোজটা শিয়ালকে খুঁজতে গুহার মধ্যে ঢোকে। আর গুহাটার মধ্যে ছিল বাদুরদের দল, তারা খোকোজদেরকে প্রচণ্ড মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর শিয়াল বাইরে বেরিয়ে আসে।